মহাসমাবেশের পর হরতাল, এরপর সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। তাদের এসব কর্মসূচি ও কার্যক্রম নিয়ে কটাক্ষ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। বিএনপির অবরোধের নেতৃত্ব কে দেবে এমন প্রশ্ন রেখেছেন তিনি। বলেন, তাদের নেতাকর্মীরা সমাবেশ থেকে ফিরে গিয়ে বলছেন এই দল ভুয়া, তাই তাদের নেতাকর্মীরা দল ছেড়ে চলে যাচ্ছেন বলে দাবি করেন সেতুমন্ত্রী। উবাইদুল কাদের বলেন, বিএনপির নেতারা বলছেন তারেক রহমান ভুয়া, ফখরুল ভুয়া, কেউ কেউ কান ধরে দল ছাড়ার কথা বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত কয়েকদিনে নেতাকর্মীদের যে গতি ছিল সেটা অব্যাহত থাকলে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এসব কথা বলেন উবাইদুল কাদের। তিনি আরও বলেন, পুলিশের একজন সদস্যকে কিভাবে হত্যা করা হয়েছে তা সবাই দেখেছে, তারা কতটা ভয়ঙ্কর, এটাই হলো তাদের আসল চেহারা। কাদের বলেন, গাজায় যা হচ্ছে তার চেয়ে ভয়ঙ্কর, বিএনপি সাংবাদিকদের উপর হামলা করেছে, কিন্তু এটা কেন, সাংবাদিকদের উপর বিএনপি ক্ষেপলো কেন? সাংবাদিক যা দেখেন তাই লেখেন, যারাই নিরপেক্ষভাবে সংবাদ লেখেন তারাই বিএনপির চোখে অপরাধী বলে মন্তব্য করেন। নভেম্বরের নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে উল্লেখ করে উবাইদুল কাদের বলেন, বিএনপি বিহীন নির্বাচন হবে সেটা চায় না আওয়ামী লীগ, নিয়ম অনুযায়ী নির্বাচন হবে, তবে কে এলো আর কে এলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না বলে হুঁশিয়ারি দেন। পাল্টাপাল্টি সমাবেশ করার বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি বিদেশিদের কাছে বলছে তারা সমাবেশ করলে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করে। বিএনপি তো নাশকতা করে, কিন্তু আওয়ামী লীগ পাল্টা সমাবেশ করে না, শান্তি ও উন্নয়নের সমাবেশ করে বলেও দাবি করেন তিনি। নেতাকর্মীদের কাউকে ধৈর্য না হারাতে আহ্বান জানান উবাইদুল কাদের। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।